নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যখন বাড়িতে কোনো সবজি থাকবে না তোমরা তখন বাড়ি এই আলুর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো চলো ঝটপট রেসিপিটা দেখে নিই আলু নিয়ে নিয়েছি আলুটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আলুটা মিক্সার মেশিনের কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা সবগুলো সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা খুব বেশিক্ষণ রাখলে হবে না নাহলে লালচে ভাব চলে আসবে তো আমি খুব তাড়াতাড়ি পেস্টটাকে আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব বেসন ছোট বাটির এক বাটির মতন দিয়ে দেব বেসন আর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন গরম মশলা हलूद गुड़ो जुआन लमका गुड़ो और तेल সাদা তেল খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্স করব। আর দিয়ে দেব ধনে পাতা সবগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নেব এটাতে কোনো জল ব্যবহার করতে হবে না আলু যে আমি পেস্ট বানিয়েছি সে আলুর পেস্ট দিয়ে খুব সুন্দর করে এটা মাখানো হয়ে যাবে একটুকুনো জল লাগবে না এইভাবে সুন্দর করে খুব ভালো করে হাতের সাহায্যে আমি পুরোটা মেখে নেব সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে মাখা পুরো একদম আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জিরের শুকনো লঙ্কা তেজপাতা লং এলাইচি দারচিনি টুকরো আর ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব এইভাবে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে নিয়েছি এর মধ্যে মিক্সার মেশিনে কোটোর মধ্যে দিয়ে দেবো টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনে পাতা এগুলোর একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেবো পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে পেঁয়াজের মধ্যে আমি এই পেস্টটা দেবো অ্যাড করে পেস্টটা দেওয়ার পরে পেস্টটা আমি দেখো ঢেলে দিয়েছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে ঢেলে দেওয়ার পরে খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপরে আমি এটার মধ্যে অ্যাড করবো নুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো খুব সুন্দর করে আরও আমি মশলাটাকে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব মশলা মিশিয়ে নিয়েছি সবগুলোকে মশলাটা খুব ভালো করে আমি এটার মধ্যে ঢাকা দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব ততক্ষণ আমি যে আলুটা মিক্স করে রেখেছিলাম সে আলুটার ড্রটাকে নিয়ে খুব ভালো করে আমি রেডি করে নেব আলুগুলো এইভাবে খুব সুন্দর করে নিয়েছি এরপরে আমি এটাকে খুব ভালো করে আমি এটা রুটি যেমন করে বেলা হয় সেইভাবে আমি এটাকে খুব সুন্দর করে বেলে নেব পাতলা করে এইভাবে পাতলা করে বেলে নিচ্ছি পাতলা করে বেলে নিয়েছি এরপরে চাকুর সাহায্যে আমি খুব ভালো করে লম্বা লম্বা করে পিস পিস করে আমি এগুলোকে কেটে নেব এরপরে আমি চাকুর সাহায্যে খুব সুন্দর করে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি এইভাবে এভাবে পিস পিস করে আমি কেটে নেব কেটে নেওয়ার পরে এক একটা করে খুব ভালো করে আমি পনিরের পনিরগুলোকে আমি একটা কুড়নির সাহায্যে কুড়ে রেখেছিলাম সেই পনিরগুলো আলুর মধ্যে আমি ভেতরে রেখে দেবো রেখে খুব সুন্দর করে দেখো হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে আমি এগুলোকে একসঙ্গে ফোল্ড করে নেবো খুব সুন্দর করে দেখো ফোল্ড করে নিয়েছি এরপরে আমি এগুলোকে সবগুলোকে এইভাবে প্লেটের মধ্যে তুলে নেব তুলে নেওয়ার পরে এইভাবে সবগুলোকে রেডি করে নেব সুন্দর করে দেখতে যতটা সুন্দর হচ্ছে দেখো খুব সুন্দর হচ্ছে এইভাবে রোল করে আমি এগুলোকে রেডি করে নেব সবগুলোকে একদম রেডি করে নিয়েছি এরপরে আমি এগুলোকে তোমরা এগুলো চাইলে তেলের মধ্যেও খুব সুন্দর করে ছেঁকে নিতে পারো হালকা করে বা তাওয়ার সাহায্যে এগুলোকে এক সাইডটা গরম করে নেওয়ার পর আর সাইডটা করে নিতে পারো বা ভাপিয়েও নিতে পারো আমি এগুলোকে করব ভাপিয়ে নেব এরপরে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব মশলার মধ্যে আমি ওপরে দিয়ে দেব একটা জালির মধ্যে এই আলুগুলো যেগুলো আমি খুব সুন্দর করে তেয়ার করে রেখেছিলাম সেইগুলোকে আমি জালির মধ্যে দিয়ে দেব জালির মধ্যে দিয়ে আমি এগুলোকে ভাপিয়ে নেব এগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে খুব সুন্দর করে ভাপিয়ে নেব এই যে আমি ভাপিয়ে নিয়েছি পুরো একদম ভেপে গেছে এরপরে আমি এগুলোকে তুলে নেব তুলে নিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব মশলা একদম কষিয়ে একদম রেডি হয়ে গেছে মশলাটা সুন্দর করে মশলাটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি গ্রেভি করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে খুব ভালো করে একবার চামচের সাজিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে আবার কিছুক্ষণ ঢেকে দেব এরপরে এগুলোকে আমি চাইলে তোমরা এইভাবেও রাখতে পারো বা চাইলে মাঝে মাঝে এইভাবে কেটে নিতেও পারো যেভাবে তোমাদের রাখতে মন যাবে সেভাবে তোমরা রেখে নিতে পারো এইভাবে এরপরে গ্রেভি একদম রেডি এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা এরপরে যে ভাপিয়ে রাখা টুকরোগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো গ্রেভির মধ্যে দেওয়ার পরে খুব সুন্দর করে ফুটিয়ে নেব এরপরে একটুখান ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে দু মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে গেছে সবজি একদম রেডি হয়ে এসেছে এরপরে আমরা এটার মধ্যে দিয়ে দেব ছোট ছোট পাতলা পাতলা কেটে রাখা ধনে পাতা ধনে দিয়ে দেব ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে আরেকবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটা দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস বন্ধ করে খাওয়ার জন্য একদম রেডি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে